চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। অনেক মুসল্লিকে দেখা যায় বাইরে দিব্যি হাঁটাচলা করে কিন্তু মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে, এরপরে কিছু বলবেন কি? আসলেই কিন্তু একটা ফেতনা তৈরি হয়েছে চেয়ারে বসে সালাতে। ঢাকা শহরে আমি কোনো কোনো মসজিদে ঢুকি, দেখি এই কোনা সবটা চেয়ার, ওই কোনা সবগুলি চেয়ার, মাঝখানে ইমাম সাহেব এবং মুসল্লিরা চেয়ারে বসে আছেন, দিব্যি হেঁটে আসছে আমার সাথে আসে চেয়ারে বসে গেছে। এই সলাত জায়েজ হবে না, কারণ দাঁড়াইতে পারে তিনি, বোঝা গেল তিনি যেটা পারেন না এটা তিনি বসে করবেন, যেটা পারেন এটা করতে হবে তাকে। অর্থাৎ আপনি হেঁটে আসছেন, দাঁড়াইতে পারেন আপনি এটা দাঁড়াবেন, যখন নিচু হইতে পারেন না তখন বসে গেছেন। অনুরূপভাবে একটা মানুষ দাঁড়াইতে পারে না, নিচুর দিকে যাইতে পারে, সে ওইটা করতে হবে, মানে যেটা পারেন এটা করতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যতটুকু পারো আল্লাহ তাকওয়া অবলম্বন করো, সেই হিসাবে আপনি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, অথবা কেউ দাঁড়াতে পারে না কিন্তু রুকু সিজদা করতে পারে, রুকু সিজদা করে উঠে বসবেন, যেহেতু দাঁড়াতে পারছেন না, কিন্তু আপনি পুরো সালাত আপনি দাঁড়িয়ে পড়বে বসে বসে পড়বেন। আরও সমস্যা হচ্ছে কি, বসে বসে তিনি ঠেস দিয়ে পড়তেছেন, আপনি কিন্তু এটা কিন্তু আরো বড় ফেতনা, কারণ ঠেস দিয়ে তো অনুমতি নাই, আপনি বসতেও পারেন না, ঠেস বাদেও বসতে পারেন, কিন্তু ঠেস দিয়ে বসে গেছে আরাম করতেছে, এটা আরাম করা হয়েছে, সালাত আদায় করা হয় নাই। এই বিষয়গুলো আমাদের মনে রাখাও, যতটুকু না হলে নয় অতটুকু করা যাবে, যেটা করা ফরজ সালাতের জন্য, নফলের জন্য আপনি বসে পড়েন কোনো সমস্যা নেই কিন্তু ঠেস দিবেন না, আর ফরজ সালাতের জন্য অবশ্যই আপনাকে, অবশ্যই আপনাকে যতটুকু পারেন অতটুকু দাঁড়িয়ে পড়তে হবে, আর যেটা পারেন সেটা ঠিক মতো নিচে রুকু সিজদা করতে পারলে নিচের দিকে যাবেন, উপরে দাঁড়াতে পারেন না এখানে উঠে বসে যাবেন, এটা হচ্ছে সুন্নাত। এর বাইরে নতুন পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে, আবিষ্কারগুলি গ্রহণ করবেন না।